হাই फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল আমি মাম্পি আর আজকে তো সন্ধ্যাবেলা ব্লগটা স্টার্ট করলাম আর সারা দিন আজকে দৌড়ঝাঁপ হয়েছে কেন হয়েছে সেটা বলছি আর বোন এখন এসেছে বিকালবেলা বোন আজকে যা যা মেলায় কিছু যা কিছু এতদিন ধরে কেনাকাটা করেছে সেগুলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবে এখন দেখো ওইদিকে দেখে বুঝতে পারছো কি করছিলাম আজকে মডেল শুট হচ্ছিল আজকে রিসেপশন লুক করেছি আর চলো তোমাদেরকে এক ঝলক লুকটা দেখিয়ে দিই আর তার সাথে বোন আজকে যা যা মেলায় কেনাকাটা করেছে সেগুলো এখন দেখিয়ে দেব চলো তার আগে আমি ব্লগটা আমার এখন থেকে শুরু করছি তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক ওইদিকে দেখো আমি এই যে আজকে রিসেপশন मॉडल के এটা দিয়েছি আর আজকে রিং লাইট আমার এখন কাছে নেই রিং লাইট দেখতেই পাচ্ছ তোমরা ওইদিকে রিং লাইট রয়েছে যাই হোক লাইটে দেখা যাবে দুদিকে লাইটটা আমি দিয়ে দিই তো লাইটটা দিয়ে দিয়েছি ওইদিকে মাইমা এসেছে এখন বসে আছে আর এদিকে ফ্যান চলছে ঘড়ঘড় করে কিছু করা যাবে না ফ্যান বন্ধ করলে আমার মডেল একদম শেষ হয়ে যাবে আজকের মডেল চৈতালি আমার পাশেই থাকে মানে বাড়ির পাশেই বাড়ি ওর আজকে হ্যাঁ সম্পর্কে ননদ বাবা চলো আজকে মডেল কেমন লাগছে এসে যে আমার তো খুব ভালো লেগেছে প্রথম ভাবছিলাম বৌদি আসবে বৌদি কাছে সাজবে একটু ভয় ভয় তো বৌদি মানে একটু ভয় ভয় থাকে বাবা বৌদি মানে ভয় ভয় থাকে ননদিনি রায়বাগিনী বৌদি কি নতুন বৌদি হয়েছে বৌদি কি রকম হবে কি না হবে তো ব্যাপারটা তো আমার সেজে খুবই ভালো লেগেছে ওকে ফুল লুকটা এরকমই দিয়েছে আর দেখতেই পাচ্ছ আমার বেনারসিটা পরেছে আর দিকে বোনও আমাকে হেল্প করার জন্য আজকে এসেছে আর বোনও হেল্প করার জন্য এসেছে আর ও আজকে মেলায় কি কি জিনিস নিয়েছে সেগুলো এখন দেখিয়ে দেবে তাই তো মডেলকে মিষ্টি লাগছে চৈতালি ও বৌদির প্রশংসা মানে একদম পঞ্চমুখ করেই দেবে সত্যি খুব মিষ্টি লাগছে মডেলকে খুব ভালো লাগছে ওরকম ভাবে ঘেসে না উঠে যাবে ওখানে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার চলো তোমাদেরকে বোন যা যা মেলাতে নিয়েছে ওগুলো দেখিয়ে দেবো ওইদিকে দেখো ওগুলো নিয়ে এখন বসে আছে দুই বোনে বসে পড়েছি আর আজকে যা যা জিনিস দেখাবো মেলা থেকে যা কিছু কেনাকাটা করেছি ওগুলো বোনের জিনিস আর আমি যেগুলো যা নিয়েছি আমি বেশিরভাগ জুয়েলারি নিয়েছি যেমন ইয়ার রিংস গলার হার এসব অনেক কিছু নিয়েছি তো সেগুলো একদিন তোমাদেরকে ব্লগে দেখিয়ে দেবো ফার্স্ট আগে কোনটা দিয়ে শুরু করবো এটা দিয়ে করি নাকি দেখ ফার্স্ট আগে শুরু করছি ও নিয়েছে মেলাতে ওর আর আমার জন্য একটা নাইটি নিয়েছে আর আজকে সব জিনিসে ওর দেখাবো বললাম কিন্তু মাঝে একটা নাইটি শুধু জাস্ট আমার তো একসাথেই দেখিয়ে দিলাম ওরও যখন নাইটি গুলো দেখাচ্ছি তো কোনটা এখন কে নেবে সেটা এখন ডিসাইড হয়নি কিন্তু দুটো নাইটি প্রায় কিছুটা একদম সেমই নিয়েছি দেখো এরকম একটা পিচ কালারের উপরে নিয়েছি এটা এখন কে কোনটা নেবে এখন পর্যন্ত ঠিক হয়নি তো এটা একটা পিচ কালারের উপরে ব্লু প্রিন্টেড দেখো আর এর সব থেকে বেশি সুন্দর লাগছে এই যে গলার দিকটা এটা খুব একটা বেশি এরকম দোকানে আমার মেলে না মনে হয় তো ওই জন্য মেলাতে পেয়েছি বেশ ভালোই লাগছে এটা দেখো চৌকো গলা আর গলার কাছে এরকম এরকম ধরনের এটাকে কি বলে জুলি হাতা বলে এরকম ধরনের জুলি হাতা আর কুচি দেওয়া এই দিকটা দেখো গলার দিকটা পুরোটাই কুচি দেওয়া আর দুটো বোতাম দেওয়া আছে তো এরকম আর ছোট ছোট এর উপরে ব্লু কালারে প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছ ছোট ছোট পুরোটাই এরকম প্রিন্ট গেছে আর পেছনের দিকটা এই যে এরকম টাইপের একটু ফ্রক কাটিং এর মানে দেখলে খুব কিউট কিউট মতো এই নাইটি গুলো যখন মেলাতে দেখেছিলাম প্রচুর কিউট কিউট মতো দেখো বেশ নাইটি গুলো খুব সুন্দর আর এরকম প্রিন্টেড আর প্রচন্ড লাইট ওয়েট এর জন্য গরমকালের পক্ষে খুব কমফর্ট হবে গরমকালে তো এরকম লাইট ওয়েটের জিনিস পরলে খুব কমফর্ট হয় তো খুবই এটা ভালো যাবে গরমকালে তো এরকম টাইপের একটা নিয়েছি এটা হলো পিচ কালারের উপরে আর একটা নিয়েছি স্কাই কালারের উপরে তো এটা একটু অন্য ধরনের আর এরকমই একটা হোয়াইট কালারের উপর ছিল সেই পিসটা বেরিয়ে গেছিল তার পরের দিন গিয়েছি তার সত্ত্বেও বেরিয়ে গেছে তো এখন দুটো নিয়েছি এখন কে কোনটা নেবে এখনো পর্যন্ত ঠিক হয়নি তো দেখো এদিকে এটা হলো প্রিন্টেড একটু এর উপরে দেখতে পাচ্ছে স্কাই কালারের উপর একটু ফ্লাওয়ার প্রিন্ট আছে আর এটাও সেম দেখো জুলি হাতা আর তার সাথে এরকম গলার দিকে কুচি সামনে দুটো বোতাম আর পুরোটা এটা যাচ্ছে একদম ববি প্রিন্ট ছোট 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 দেখো ববি প্রিন্ট আর এই জামাটার একটা এরকম মাঝখানে দেখো সাদা এরকম একটা ডোরা কাটা আছে তার সত্ত্বেও এত ভালো লেগেছে জামাটা নিয়ে নিয়েছি ডোরা কাটাটা আছে বলতে দেখো পুরোটাই এরকম এই একটাই ডোরা আছে তো তবুও এত ভালো জামাটা লেগেছে নিয়ে ফেলেছি এইদিকে দেখো পায়ের দিকটা এরকম ফ্লোরাল প্রিন্ট তো এরকম প্রিন্টের যাচ্ছে এই পায়ের দিকটা তার সাথে এরকম গলার দিকটা আর এইটা সব থেকে বেশি ভালো লেগেছে বোন আমাকে বারবার বলছে যে এটা তুই নিয়ে নে এটা নিয়ে নে আর এটা আমি নিয়ে নিচ্ছি তো জানি না এখন কোনটা নেবো এই নাইটি দুটো বোধহয় প্রাইস নিয়েছিল 200 করে নিয়েছিল দুটোই 200 নিয়েছে মানে দুটো মিলিয়ে 200 না দুটো মিলিয়ে 400 নিয়েছে 200 করে এক পিসের নিয়েছে তো এগুলো গেল ইয়ারিংস নিয়েছে ও বেশিরভাগ ও গলার কিছু নেয়নি শুধু ইয়ারিংসই নিয়েছে আর তোমরা আমাকে মেলার সময় একটা গোল্ড রিং একটা ঝুমকা কানেক্ট করতে দেবে ঝুমকা মানে রিং এর উপর এরকম দেখো এরকম সিলভার কালারের এরকম একটা ইয়ারিংস পরতে দেখেছো তো এরকমই সেম নয় এটা আমারটা একটু অন্যরকম আর ওরটা দেখো এরকম
তবে সিলভার কালারের ওর বেশ ভালো লেগেছিল আমার ইয়াররিংসটা, ওই জন্য মেলায় এরকম টাইপেরই পেয়েছে বলে নিয়ে নিয়েছে। তো দেখো এরকম একটা সিলভার সিলভার কালারের ওপর এটা প্রচুর বড়, একদম কানে মিলে দেখতে পাচ্ছ, খুব বড় ইয়াররিংস। কিন্তু তো আমারটা বেশ বড় ছিল, এটা একদম সেম সাইজটা হয়েছে, কিন্তু ডিজাইনটা একটু জাস্ট আলাদা। এটা প্রাইস কত নিয়েছিল বল? 30। ও এটা প্রাইস নিয়েছিল 30 রুপিস নিয়েছিল এটা। দেখো বেশ ভালো, 30 রুপিস এটা বেশ ভালো। আর আমারটাও আমি বোধ হয় পৌরসভার মেলা থেকে নিয়েছিলাম, আমারটাও মেলা থেকেই 30 রুপিসে নিয়েছিল। এরপর একটা গোল্ডেন কালারের নিয়েছে, ওটাও রিংয়ের ওপরেই একটা ঝুমকা দেওয়া আছে, এরকম হোয়াইট কালারের। দেখো এই ইয়াররিংসটা নিয়েছে হোয়াইট কালারের ওপর, ওর এটা খুব পছন্দ হয়েছে হোয়াইট কালারের ওপর, গোল্ডেনের ওপর এরকম হোয়াইট ঝুমকা দেওয়া মতিগুলো হোয়াইট কালারের। দেখো এই সত্যি ইয়াররিংসটা প্রচণ্ড সুন্দর দেখতে, খুবই ভালো লাগছে। এইটাও খুব বড়, একদম অনেকটা আসছে, দেখতে পাচ্ছ লেন্সটা অনেকটা বড় ইয়াররিংসটা। আর এটার প্রাইস নিয়েছিল কত প্রিয়া? 150। হ্যাঁ তো এটা প্রাইস নিয়েছিল 150। ওর জিনিসগুলো ওর মনে আছে প্রাইসগুলো, আমারগুলো আমার প্রাইস মনে আছে। তো এটা 150 নিয়েছিল, দেখতে লাগছে, এটা ওর খুব ভালো লেগেছে। তো এটা 150। আর আরেকটা ইয়াররিংস নিয়েছে, ওটা সিলভার কালারের ওপরে, আর ও বেশিরভাগ ইয়াররিংসই সিলভার কালারেরই বেশি পছন্দ করে। এই ইয়াররিংসটা সিলভার কালারে, আর মাঝখানে এরকম একটা কৃষ্ণের ময়ূরের পালকের একটা ছবি দেওয়া আছে এরকম। দেখো এরকম এটা আঠা দিয়ে চিপকানো আছে। তো এরকম একটা সিলভার কালারের পুরোটাই এরকম রিংয়ের ওপরে। দেখো ট্যাপ ইয়াররিংস, এটা ট্যাপ, আর এখানে নিচে একটু ঝুমকা টাইপের এরকম ঝুড়ি দেওয়া আছে। তো এটাও খুব বড় ইয়াররিংসটা, দেখতে পাচ্ছ ট্যাপ ইয়াররিংস হলেও এটাও প্রচণ্ড বড়, আর বড় বড় ট্যাপ ইয়াররিংসগুলো বেশ ভালো লাগে। তো এটারও এটারও প্রাইস কত নিয়েছিল প্রিয়া? এটা 40 নিয়েছিল। হ্যাঁ এটা 40 নিয়েছিল প্রাইস, মেলাতে মানে মিশিয়ে গুছিয়ে ছিল 40-30, আর বেশিরভাগই ছিল 40-30, আর একদম গেলে 100, আর 100 তারপর ছাড়ালে 200। একটা জিনিস নিয়েছে ও, শু নিয়েছে মেলাতে, আর আমাকেও মা বলছিল শু নেবার জন্য জোড়াজোড়ি করছিল। মা তো এসে থেকে সেই শুধুই বলছে কিনবি কিনবি কিনবি। মা একটা খুব সুন্দর ধরনের একটা ইয়াররিংস কিনে দিয়েছে, ইয়াররিংস আর একটা গলার হার দিয়েছে মা, এত সুন্দর দেখতে। আমার গলার হারটা সব থেকে বেশি পছন্দ হয়েছে ইয়াররিংসটার থেকেও। তো তোমাদেরকে যেদিন দেখাবো অবশ্যই দেখিয়ে দেবো। এদিকে দেখো একটা শু নিয়েছে ব্ল্যাক কালারের ওপরে, তো ব্ল্যাক কালারের ওপরে এরকম একটা হিল দেওয়া, একটু অল্প স্বল্প একটু পেছনের দিকে হিল আছে। আর মেলার জুতো একটু দেখবে এরকম আঠা দিয়ে চিপকানো চিপকানো হয়, কতদিন যাবে আমি জানি না, যাই হোক জুতোটা দেখতে খুব সুন্দর হয়েছে। এদিকে দেখো ব্ল্যাক কালারের, এদিকে বেল্ট দেওয়া আছে ব্ল্যাক কালারের বলে অসম্ভব সুন্দর লাগছে। আর আমার তো ব্ল্যাক কালারের জুতো জানোই তোমরা, খুবই ভালো লাগে। তো এরকম একটা ব্ল্যাক কালারের জুতো নিয়েছে, জুতোটার প্রাইস পড়েছে 200 মতো নিয়েছে, 200 মতো প্রাইস, 190 নয়তো 200 এরকম হবে, তোমরা মেলাতে দেখেছো 190। হ্যাঁ 190 নিয়েছে, ও নিয়েছি বলতে ওই শুধুমাত্র ওই নাইটি আর শু, আর তার সাথে ওই ইয়াররিংস, কটা জিনিসই বোন নিয়েছে আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে ব্লগটা চলো এখানে শেষ করছি, কেননা সকাল থেকে উঠে থেকে বসবার এতটুকু টাইম পাইনি, আর যেদিন মডেল শ্যুট হয় প্রচুর কাজ করতে হয়, প্রচুর কাজ। চলো তাহলে আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই 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 বাই।